আসসালামু আলাইকুম গাইশ সবাই কেমন আছেন ধরে নিচ্ছি আপনি আপনার মতো আর আমি আমার মতো আছি তাহলে অনেক দিন পর আজকে আবার রিভিউতে ফিরে আসলাম সেটা হচ্ছে আমরা আজকে বাত্রা নিউজ ম্যাগাজিন ওয়ার্ডপ্রেস থিম এটির ইনস্টল বেসিক ইনস্টল করব এবং রিভিউ করব আর আমি ডাউনলোড লিঙ্কটির ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনি চ্যানেলে ডাউনলোড করতে পারেন অবশ্যই টিউটোরিয়াল পারপাস অনেকে আমাকে বলছে ভাইয়া এটা আমি কতদিন ব্যবহার করতে পারবো এটা আপনি কত দিন কেন একদিনও ব্যবহার করতে পারবেন না এটা শুধু আপনার এডুকেশন পারপাস আপনি জাস্ট ইনস্টল দিবেন ডেমো আকারে আপনি দেখবেন কোন কোন ফিসের রকম না রকম জাস্ট আপনার ভালো লাগলে আপনি এটা পার্সেস করে তারপরে আপনি আপনার কাস্টমারকে দিতে পারেন অথবা আপনি নিজেও চালাতে পারেন ঠিক আছে এটা আপনি নিজে মানে এই ফ্রি যে স্ক্রিপ্টটি সেটা আপনি নিজেই চালাবেন অথবা পার্সোনালি চালাবেন এরকম আমি কোনো গ্যারান্টি আপনাকে দিচ্ছি না ঠিক আছে এটা শুধু এডুকেশন পারপাস আপনি জাস্ট ইনস্টল করে দেখবেন সব ফাইল ঠিকঠাক আছে কি না যদি ভালো লাগে তাহলে এখান থেকে পারচেস করতে পারেন আর পারচেস করে আপনি থিমটি ব্যবহার করতে পারেন তাই দ্বিতীয়বার ইনশাল্লাহ কমেন্ট বক্সে কমেন্ট দিবেন না যে ভাই আমি এটা কতদিন ব্যবহার করতে পারবো তারপরে এটা কি ফ্রি না জিপিএল না কী এটা আসলে কিছুই না জাস্ট আপনাকে এটা দেয়া আপনি জাস্ট ইনস্টল করে দেখবেন আপনার কাছে যদি ভালো লাগে তাহলে এই থিমটি পার্সেস করে চালাই নেবেন এর বাহিরে আর কিছু না তো আমি এই থিমটির অলমোস্ট উনচল্লিশ ডলার তো বাংলাদেশি টাকায় যত হচ্ছে হিসাব করলে বেড়ে যাবে আর এখানে হলো ডেমো বক্স ম্যাগাজিন তারপর অনলাইন ডকুমেন্টেশন ভিডিও টিউটোরিয়ালস এখানে দেয়াই আছে আর এটা হলো এলিমেন্টোর আর রিডোকস ব্যবহার করছে সোকোমার্স এর সাথে ইনক্লুডেড আছে আর হলো প্রিমিয়াম কোয়ালিটি এটার একটা ফ্রি ভার্সন আমার জানা মতে ঠিক আছে তো বিল্ডার এলিমেন্টর ব্যবহার করছে এটা সবাই জানে যাই হোক মোবার ফ্রেন্ডলি এটাও গুড স্পিড লো লোড স্পিডও খুব ভালো থিম অপশনও অলরেডি দিয়ে দিচ্ছে গুড সিঙ্গেল পোস্ট টেমপ্লেট অনেকগুলি দেওয়া আছে এখানে সিঙ্গেল পোস্টে আপনার যেরকম স্টাডি সেরকম করে নিতে পারবেন এবং গুগল এসিও ফ্রেন্ডলিও এটা মোটামুটি প্রভারশনে গুড অ্যাক্টিভ ম্যানেজার অর্থাৎ হলো অ্যাড ম্যানেজার আপনি চাইলে অ্যাডও এখানে ম্যানেজ করতে পারবেন সোকোমাস রেডি অপশান আছে সবগুলো মিলে আর কি ওভারঅল একটা প্রিমিয়াম থিমে যা যা থাকে হেডার তারপরে ফুতার আরও অনেক কিছু এখানে দিছে ক্যাম হুম এই এমপি সাপোর্টেড গুগল ফন্থ এখানে অনেকগুলো 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 ফিচার দিছে যা আমি হয়তো আপনাকে বলে শেষ করতে পারবো না তো এই সময়টা ব্যয় না করে আমরা চলে যাই আমি অলরেডি পি অ্যাডমিনে আমার লগ ইন করা আছে আমি অ্যাস্ট্রা থিম সবসময় ব্যবহার করি তো সেক্ষেত্রে এটা ইনস্টল দেওয়া আছে তো আমরা অ্যাপিয়েন্সে যে এই থিম অপশানে ক্লিক করে নেব এবং থিম অপশানে যে এখানে অ্যাড নিউ অপশান দেখতে পাবেন আর পিএসপি আইন এই সম্বন্ধে ধারণা না থাকলে পিএসপি আইনের সম্বন্ধে আমার ভিডিও চ্যানেল দেওয়া আছে আপনি চ্যানেলে দেখে নিতে পারেন কারণ আপনার আপলোড সাইজ দুই মেগাবাইট হয় তাহলে আপলোড নেবে না অবশ্যই আপন আপলোড সাইজ বাড়ায় নিতে হবে তো এখানে আপলোড থিম নামে ক্লিক করলেন তারপর চয়েস করে নিলেন আপনার থিমটি কোথায় আছে আমার থিমটির ডেস্কটপে আছে এই থিমটি এটা ছয় মেগাবাইট होप তো ছয় মেগাবাইটের এটা একটি ফাইল এখানে ইনস্টলের জন্য একটা ইয়ে ফাইল দেওয়া আছে এক্সাম্পল ফাইল এই ফাইলটা আমি দিয়ে দেবো এইখানে হলো তিনটা ফাইল আছে এই তিনটা ফাইলটা আকারে ইনস্টল দিতে হবে সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার থিমটি অলরেডি ইনস্টল হয়ে গেছে আমি বেশিরভাগ নয়েজের কারণে ভিডিও টিউটল করি না আমার এখানে রাত বারোটার পরে নয়েজ হয়তো বা একটু হলেও ফ্রি হয়ে যায় তারপরে আর কি করি এখানে আমার অহেতু মানে অনেক বেশি যাই হোক আমার ফাইলটি অলরেডি আপলোড হয়ে গেছে বাত্রা ফর জিপ আমি এখানে অ্যাক্টিভ নাও ক্লিক করে নিব দেখতে পাচ্ছেন এটা আমার অলমোস্ট অ্যাক্টিভ হয়ে গেছে তো আমরা এখানে ইনস্টল প্লাগিং নামে একটা অপশান আছে সেটা আমরা ক্লিক করে নেব অথবা অ্যাপিরিয়েন্সে যে এই যে বাম সাইডে ইনস্টল প্লাগিং নামে একটা অপশান আছে সেখানে ক্লিক করলেও হয়ে যাবে তারপরে এখান থেকে আমরা পণ্য সিলেক্ট করবো সিলেক্ট অল এখানে ডেম্পো ইনপুট ড্যামো আছে তারপর আর টি ফ্রেমওয়ার্ক ব্যবহার করছে রিডিউস ফ্রেমওয়ার্ক কন্ট্রাক্ট ফর্ম সেভেন ক্যাম্প সোশ্যাল কাউন্টার তারপর আরও কয়েকটা এখানে ব্যবহার করছে তো আমরা ড্যামো ইনস্টলের জন্য এই সবগুলো ইনস্টল দিয়ে নেবো যখন ইনস্টল হয়ে যাবে এবং ড্যামো ইনপুট হয়ে যাবে তখন আমরা এটা ডিসেবল করে দিতে পারব সমস্যা নাই তো আমরা এখানে ইনস্টল সিলেক্ট করে অ্যাপ্লাই নাও দিয়ে দিচ্ছি তো এটা নয়টা টোটাল প্লাকিং ইনস্টল দিতে হবে অলমোস্ট হয়ে গেছে ছয়টা অলরেডি ইনস্টল হয়ে গেছে আর দুই একটা হয়তো বা বাকি আছে শো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণটা অলরেডি ইনস্টল হয়ে গেছে আমরা রিটার্ন পেজে চলে যাবো এবং এবার অল সিলেক্ট করে নিব অল সিলেক্ট এবার অ্যাক্টিভ নাও ক্লিক করে নিব তো অ্যাক্টিভ দিয়ে অ্যাপ্লাই করে দেবো তো আমরা এই পাকার রিটার্ন ড্যাশবোর্ডে চলে যাব আই থিঙ্ক শোকুমার্সের একটা ল্যান্ডিং পেজ চলে আসবে আই হোপ দেখতেই পাচ্ছেন আমার কথাটা ভুল ছিল না যাই হোক এখান থেকে স্কিপ করে চলে যাবেন কারণ আমরা বর্তমান শোকুমার্স ইনস্টল দিচ্ছি না আমরা নিউজ পেপারে ইনস্টল দিচ্ছি তো রাইট নাও এটার দরকার নেই আচ্ছা এটা পোস্ট অপশন এখানে পোস্ট পেয়ে যাবেন এটা মিডিয়া এটা পেজ কমেন কন্ট্রাক্ট কন্ট্রাক্ট প্রোডাক্ট তারপরে অ্যানালাইসিস অর্থাৎ এই প্রোডাক্টেরই এটা একটা পার্ট মার্কেটিং এটাও একটা পার্ট এলিমেন্টর তারপরে অ্যাপেরিয়েন্স তারপরে হলো বেতা অপশন অর্থাৎ যে থিমের আমাদের অপশান আছে সেটা এখানে পেয়ে যাবেন প্লাগিংস ইউজার টুলস আচ্ছা টুলস ওকে সেটিং মেলকাম সে এসিও আচ্ছা সব ওভারঅল মোটামুটি ভালো ছিল আচ্ছা এবারে আমরা অ্যাপিরিয়েন্স থিম অপশনে চলে যাবো তো ওভারঅল এই থিম অপশনগুলো এখানে জেনারেল যেটা আপনার প্রিমিয়াম কালার আপনার যেটা কালার ভালো লাগে সেটা এখানে ইনেবল করে দিতে পারেন প্রিলোডার আপনার ওয়েবসাইটে ডোবার সঙ্গে সঙ্গে একটা লোডিং অপশান থাকবে সেটা এটা ইনেবল করে দিতে পারেন তারপরে ব্যাক টু টপ আপ যদি আমরা নিচে চলে যাই তারপরে রাইট সাইডে একটা বাটন আসে ওটা দিয়ে আবার উপরে ওঠা যায় তো এটা ইটস গুড আই থিঙ্কস আর ডিসপ্লে নো প্রিভিউ ইমেজ এখানে ইনেভাল চাইলে করে দিতে পারেন এখানে আরও অনেকগুলো ফিচার আছে আপনি চাইলে লেজি লোডে দিতে পারেন কারণ লেজি লোড দিলে হবে কি যে আপনার ওয়েবসাইটটি কন্টেন্টগুলো সব রান হয়ে গেল আর ইমেজগুলো আস্তে আস্তে লোড হলো গুড কোয়ালিটি তারপরে শো সার্চবার আপনার চাইলে সার্চবারটাও শো করে দিতে পারেন এটাও আমার কাছে ভালো লাগে সোশ্যাল মিডিয়া এখানে আপনার ফোন ইমেল সিটি অ্যাড্রেস ফেসবুক টুইটার গুগল প্লাস এইগুলি সবগুলো লিঙ্ক বসাই দিতে পারেন আর লিঙ্ক কীভাবে বসায় দেবেন এটা অবশ্যই আপনি পারেন হেডারে এখানে আপনার লগোটা বসাই দিবেন লগোটা অনেকে আমাকে প্রশ্ন করছে যে ভাই লগ কীভাবে অ্যাড করবো এটা একটা সত্যি রেড ছিল যাই হোক এখানে ফুট টপবার এখানে টপবারে এখানে কয়েকটা অপশন দিয়েছে আপনার কাছে যেটা ভালো লাগে আপনি সেটা সিলেক্ট করে নেবেন তারপর হেডার এখানে হেডার দেখতে পাচ্ছেন মূলক লাইক অনেক কটা দিয়ে আছে হ্যাঁ তো আমার কাছে আই হোপ এইটা ভালো লাগে এটা নিউজ পেপারের জন্য ইস এটা ভালো অথবা এটাও ভালো হুম তো আপনার কাছে যেটা ভালো লাগে অবশ্যই সেটা সিলেক্ট করে নেবেন তো আমি ধরে নিচ্ছি আমার কাছে এটা ভালো লাগছে আচ্ছা সারা হলো বার চাইলে আপনি ডিজেবল করে দিতে পারেন এখানে যে সার্চ বারটা দেখতেছেন আর একটু কার্ড বারটা দেখছেন এই দুইটা চাইলে আপনি ডিজেবল করে দিতে পারেন কারণ একটা নিউজপেপার সাইডে এই জিনিসগুলো লাগে না শুভেন্দুরা আমরা এতক্ষণ থেকে যে কাজটা করে নিই সে কাজটা আগে করে দেওয়া দরকার ছিল তো আমরা হলো প্লাগিং পেস্টটাতে চলে যাব প্লাগিং পেস্টটাতে যে এখানে নিচে দেখতে পাচ্ছেন আর টি ডেমো ইনপুট হ্যাঁ এখানে ইনস্টল ড্যামো কন্টেন্ট নামে একটা অপশন আছে সেখানে ক্লিক করে নেবেন তো এখানে অলমোস্ট অনেকগুলি 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 অপশন দিয়ে রাখছে আপনার কাছে যেটা ভালো লাগে আপনি সেটাই ইনস্টল করে নেবেন আই হোপ হ্যাঁ এটা আপনি অবশ্যই পারবেন আমি এই দ্বিতীয় নাম্বারটা ইনস্টল করতে যাচ্ছি ঠিক আছে আপনার কাছে কোনটা ভালো লাগে আমি জানি না কিন্তু আমার কাছে এই দ্বিতীয় নাম্বারটা মনে হচ্ছে ওভারঅল ইজ লাইক গুড তো আপনি চাইলে এখানে ক্লিক করে আপনি ডেমোটা দেখে নিতে পারবেন আমি দেখাচ্ছি আপনাকে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হলো লেজি লোডারের কাজ ইমে কন্টেন্টগুলো অলরেডি আপলোড হয়ে গেছে আর ইমেজগুলো আস্তে আস্তে আপলোড হচ্ছে তো এটা লেজি লোডারের কাজ আর এই যে রাইট সাইডে দেখতে সেটা টপ আপ এটা উপরে আস্তে আস্তে উঠতে পাবে আর এটা হলো টপ বার এটা হলো মেইন হেডার আর এটা তো বডি এটা আপনার জানেনই তো এই ডিজাইনটা আমার কাছে মোটামুটি খুব ভালো লাগছে ঠিক আছে আমরা এটা চাইলে কাস্টম করে নিতে পারবো তো আমি এই ডিজাইনটাকে ইম্পুট করব। আমরা এখানে আবার চলে যাই এখানে ইনস্টল নাও ক্লিক করে নেব ইনস্টল এখানে একটা মেসেজ ওয়ার্নিং মেসেজ দেখাবে যে আপনি কি চান সত্যিকার ইনস্টল করতে নাকি কি যাই হোক আপনি যদি না চান তাহলে ক্যান্সেল দিয়ে দেবেন আমি ওকে দিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এখানে ইনস্টলিং অলরেডি রান হয়ে গেছে আপনার ওখানে যদি রান না হয় তাহলে আমাকে হায়ার করতে পারেন আমি আপনাকে পেয়েবল কাজ করে দিব আপনার হয়ে ঠিক আছে ফ্রি তো কোনো সাপোর্ট নাই অলরেডি পেমেন্ট সাপোর্ট ঠিক আছে শুভন্দ্রা দেখতে পাচ্ছেন অলরেডি ইনস্টল কমপ্লিট হয়ে আমাকে হোম পেজে নিয়ে আসছে আমি যদিও এটা স্কিপ করে দিচ্ছি প্রায় পাঁচ থেকে দশ মিনিটের মতো সময় লাগে যার ফলে আমি এই ভিডিওটা অত বড় করতে চাইনি তো আমার কাছে এটা সম্পূর্ণ প্রপারলি ইনস্টল হয়ে গেছে লাইক গুড তো আমরা এটার মূল ভার্সনে চলে যাবো এবং আপনাকে কিছু ফিচার বুঝিয়ে দেবো তাহলেই ইনশাল্লাহ আপনি হয়ে যাবে আচ্ছা এটা আপডেট করতে বলবে আবার রিকমেন্ড কিছু মানে ডাটা আপডেট হয়েছে যার ফলে ডাটা বেস আপডেট করতে পারবে চিন্তার কিছু নেই আপডেট করে দেবেন আচ্ছা এখানে অনেকগুলো অপশন আসবে এখানে নো থ্যাংকস দিয়ে দেবেন তারপরে এলে ক্যান্সেল চাইলে দিতে পারেন আননেসেসারি অনেকগুলো মেসেজই দেখায় আর কি তো অলমোস্ট এটা চলে গেছে আরও অনেকগুলো আছে যাই হোক এখানে ডাটাবেসটা আপডেট করতে বলছে যে আপনি চাইলে আপডেট করে নিতে পারেন তো আমি সেগুলোতে যাচ্ছি না আমি প্রথমে কিছু ইনফরমেশান দেখাবো তারপরে এডিট অপশান দেখাবো আপনি হলো এখানে পোস্ট অপশান পোস্ট অপশান আছে এখানে অ্যাড নিউ পোস্ট করতে পারবেন এখানে ক্যাটাগরি অ্যাড করতে পারবেন তার আগে আপনার এখানে একটা পেজ বিল্ডার আসবে যেটা অত্যন্ত খারাপ পেজ বিল্ডার এটা এখন হয়তো আসবে না কারণ আমার একটা প্লাগিং এনস্টল দেওয়া আছে তো আপনি এই প্লাগিংটি এনস্টল দিয়ে নেবেন এখানে যে সরি আছে কিনা এইখানে ক্লাসিক এডিটর একটা প্লা ইনস্টল দেওয়া আছে আপনি চাইলে ক্লাসিক এডিটর দিলে আপনার আগেরিয়াটা অফ অফ হয়ে যাবে ঠিক আছে একটা নতুন এটা পেজ বিল্ডার বসাইছে সেটা অফ হয়ে যাবে থ্যাংকস এতগুলো কিছু আচ্ছা এখানে আপনার পোস্ট করতে গেলে এখানে আপনার টাইটেল দিয়ে দেবেন নিউজ টাইটেলস তারপরে এখানে ডিসক্রিপশন দিয়ে দিবেন আপনি চাইলে এখান থেকে নিউজ অ্যাডও করতে পারেন মানে ফটো চাইলে আপনি অ্যাড করতে পারেন অথবা লাইব্রেরি থেকে যে আগের ফটোগুলি আছে আপনি চাইলে সিলেক্ট করে সেটা ব্যবহার করতে পারেন ঠিক আছে তো এটা আমি ধরে নিলাম আপনি পারবেন এখান থেকে ফর্মেট অডিও যদি আপনার ভিডিও গ্যালারি হয় আপনার ফটোটা তাহলে ফটো গ্যালারি দিবেন অথবা যদি ভিডিও নিউজ হয় তাহলে ভিডিও নিউজ দিবেন অডিও নিউজ হলে অডিও আর না হলে এটা রাখে দেবেন আর এখান থেকে ক্যাটাগরি সবগুলো আপনি চাইলে এডিট করতে পারবেন এখানে এখানে ক্যাটাগরিস নামে একটা অপশন আছে আমরা ওখানে চলে যাই এখানে ক্যাটাগরি এবং কালার দে আছে আপনি চাইলে এখানে কুইক আপনি চাইলে এখানে চেঞ্জ করে দিতে পারেন কুইক চেঞ্জ অথবা এখানেও আপনার নাম দিতে পারেন যে ক্যাটাগরির নেমটা সেখানে এখানে বসাই দেবেন তারপরে যদি আপনার ওটা প্যারেন্টসের আন্ডারে কোনো আন্ডারে করতে চান তাহলে ওই সেই ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবেন তাহলে ওই ক্যাটাগরির আন্ডারে ওই ক্যাটাগরিটা হয়ে যাবে তারপরে অ্যাড নিউ ক্যাটাগরি করলেই হয়ে যাবে অথবা এগুলি আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারেন ঠিক আছে তো আমি ধরে নিচ্ছে আপনি চেঞ্জ করতে পারবেন এখান থেকে জাস্ট ওই ক্যাটাগরিটা সিলেক্ট করবেন আর এই যে এই লেআউট সেটিং এটা চাইলে আপনি যে এখানে স্ক্রিন অপশন নামে একটা অপশান আছে এখান থেকে আপনি চাইলে যে যেটা আপনার প্রয়োজন নাই সেটা সেটা আপনি চাইলে এটা অফ করে দিতে পারবেন ঠিক আছে আমি এলে অফ করে দিচ্ছি এখানে সপ্তাহে তেলও দেওয়া আছে ওই জন্য কেন আচ্ছা এখানে আমার টাইটেল এখানে ডিসক্রিপশন এখানে ক্যাটাগরি অ্যাড করে নেবো এখানে ইমেজ অ্যাড করে নেব তো আপনি চাইলে অনলাইন থেকে ইউ আর এলও আপলোড করতে পারেন যেমন আমি দেখা যাচ্ছি এখানে আমার যেমন একটা ইমেজ আপলোড করা আছে আমি সেম ইমেজটাই আবার ডাউনলোড করবো আবার আপলোড করব এটা আননেসেসারি একটা আমরা চাইলে এখান থেকে একটা প্লাগিং অ্যাড করে নিতে পারি এফ আই এফ ইউ মনে হয় দেখে নিচ্ছি সার্চ দেব এফ ইউ এফ এফ হুম এটা চলে আসছে এই যে এফআইএফ ইউ এটা একটা ভালো প্লাগিং আমার কাছে মোটামুটি খুব ভালো লাগে তো আমি এটা ইনস্টল করে নেব যদি আপনার এখানে কপি পেস্টের নিউজ হয় ঠিক আছে তাহলে এই প্লাগিংটা আপনার জন্য অনেক কাজে লাগবে কারণ আপনার হোস্টিং যদি ছোটো হয় তাহলে এই কোনো রকম ইমেজ আপলোড ছাড়াই আপনাকে খুব ভালো একটি সাপোর্ট দেবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি টাইটেল নামটা দিয়ে দেবো এখানে টাইটেল এখানে ডিসক্রিপশান দিয়ে দেবো আর এখানে যেটা আমি ইমেজ আপলোড চাইলে করতে পারেন আপনার ওন পিসি থেকে আপনি ইমেজ চাইলে এখানে সিলেক্ট করে এখানে আপলোড করে নিতে পারবেন অথবা আপনি চাই আমি এটা বললাম যে আমার মানে এই ইমেজটা আমার আপলোড করা আছে জাস্ট কপি ইমেজ অ্যাড্রেস আমি ক্লিক করে নিলাম এখানে অ্যাড দেওয়ার পরে এখানে প্রিভিউ দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এই ইমেজটা আমার এখানে চলে আসলো আমার এখানে সার্ভারে আপলোড হলো না কিন্তু আমার ইমেজটা আমি ব্যবহার করতে পারছি তো এটা একটা খুব ভালো জিনিস আপনি চাইলে এটা ব্যবহার করতে পারেন তো এই ছিল পোস্ট অপশান আমরা পোস্ট অপশান থেকে চলে যাচ্ছি এরপর আমরা দেখাবো হলো থিম অপশান আর বাদবাকি কিছুগুলো দেখাবো তো আমরা এপিরিয়েন্সে যে বাত্রা অপশান নামে একটা চলে যাচ্ছি এখানে অন করে নিচ্ছি আর একটা সেটিং সেটা হচ্ছে এখানে জেনারেল সেটিং কিছু আছে সেটাও একটু করে নেবেন চাইলে এখানে আপনার সাইটের নাম এখানে ডিসক্রিপশন তারপরে এইখানে যদি ইউজার রেজিস্ট্রেশন করতে চায় তাহলে এটা সিলেক্ট করে নিয়ে নেবেন এবং এখানে কাস্টমার দিয়ে দেবেন তাহলেই হয়ে যাবে হ্যাঁ এই যে কাস্টমার অথবা অথর সিলেক্ট করে দিবেন তাহলে পোস্ট করতেও পারবে আর এছাড়া এখানে আপনি হলো প্লাস ফাইভ করে দিবেন সিক্স করে দিবেন তাহলে বাংলাদেশি টাইম ধরবে তো এখানে সেফ চেঞ্জ দিয়ে দেবেন এরপর যাবেন পারমার লিঙ্কে পারমার লিঙ্কে আমরা হলো আপনার ইউআরএল যে পোস্টের ইউআরএল যদি আপনার বাংলা হয় তাহলে এখানে এইটা অপশান করে দিবেন আর যদি ইংলিশ হয় তাহলে পোস্ট নেম দিয়ে দিবেন তাহলে ইউআরএলটা দেখতে সুন্দর হবে ঠিক আছে আর যদি আপনি চাইলে এই যে ডেট পোস্ট নেম ইউআরএল করতে পারেন তো আপনার কাছে যেটা ভালো লাগে সেটা করে নেবেন তো আমি রেফার করি যদি বাংলা হয় তাহলে আপনি এটা করে দিবেন আর যদি ইংলিশ হয় তাহলে এটা করে দিবেন পোস্ট নেম হুম এছাড়াও আমরা চলে যাচ্ছি প্লাগিংসে আর প্লাগিংসে আননেসেসারি অনেকগুলো প্লাগিংস আছে আমি সেটা রিমুভ করে আর সেটা হচ্ছে যেমন এটা এটা আপনি চাইলে অফ করে দিতে পারেন আহ ফর্ম চাইলে অফ করে দিতে পারেন তারপর হলো মেল ক্যাম্প চাইলে অফ করে দিতে পারেন হ্যাঁ তারপর ডেমো ইনপুটার চাইলে অফ করে দিতে পারেন সোকুমার চাইলে অফ করে দিতে পারেন এসিও দাতা এটাও চাইলে অফ করে দিতে পারেন তো আপনার কাছে যেটা যেটা প্লাগিং মনে হবে যে না আমার কাছে এই প্লাগিংগুলোর দরকার নেই তাহলে এলে অফ করে দেবেন তাহলে সার্ভারটা অনেক ফ্রি হয়ে যাবে যত বেশি প্লাগিং ব্যবহার করবেন তত বেশি সার্ভার লোড হবে এবার আমরা এফিএসে যে থিম অপশনে চলে আসছি থিম অপশনে আমি হেডার পর্যন্ত আপনাকে একটু আগে বুঝাইলাম তারপরে আবারও বুঝাই নিচ্ছি এখানে কালার দিবেন প্রিমিয়ার কালার যেটা আপনার কাছে ভালো লাগে যে কালারটা আপনার কাছে ভালো লাগে সেই কালারটা দিয়ে দিবেন এখানে ওভারঅল বারোশো হাই উইথ দিয়ে দিছে যে এখান থেকে এই পর্যন্ত যে সাইজটা এটা বারোশো চল্লিশ আছে আপনি চাইলে স্ট্যান্ডার্ড সাইজও ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে এগারোশো বাই চল্লিশ এটা একটা স্ট্যান্ডার্ড সাইজ এটাও আমার কাছে ভালো লাগে প্রিলোডার যদি সাইট অন হয় তাহলে প্রিলোডার অন করে দিতে পারেন এখানে আপনি চাইলে প্রিভিউ ইমেজ অ্যাড করে দিতে পারেন যে আপনার ইমেজটা বর্তমান নাই পোস্টে যদি ইমেজ না দেন তাহলে এখানে আসবে না তারপরে এখানে লেজি লোড চাইলে আপনি ইনেবল করে দিতে পারেন তবে ডিজার্ভল করে দিতে পারেন তারপরে শো বার চাইলে ইনেবল অথবা ডিজার্ভল করে দিতে পারেন বাংলা সার্চ বার লাগে না যাই হোক এবার সোশ্যাল ইউআরএল যেখানে আপনার ফোন নাম্বার তারপরে এখানে আমরা ইমেল তারপরে এখানে আপনার কান্ট্রি অ্যাড্রেস আর আপনার এখানে ফেসবুকের অ্যাড্রেস দিয়ে দেবেন অথবা ইয়ার হেডার অপশন এখানে আপনার লোগোটা এখানে রিমুভ করে আপনার লোগো যে আসে সেটা দিয়ে দেবেন এখানে বলছে নব্বই পিকজেল অর্থাৎ নব্বই হাইট হতে হবে হ্যাঁ উইথ কত হয় হোক নব্বই হাইট দিয়ে দেবেন তাহলে হয়ে যাবে তো আমি হেরাতে চলে যাচ্ছি হেরাতে যাওয়ার পর একটা লগো যেমন এইটা লগো আমরা চাইলে অ্যাড করে নিতে পারি এটা যদিও অনেক বড় একটি লগো দেখতে পাচ্ছেন ষোলোশো বাই আ চারশো অনেক লঙ্গার একটা ইমেজ তো আই হোপ এটা ফিক্স করে নেবে এখান থেকে আবার এটাও রিমুভ করে আপনি চাইলে অন করে নিতে পারেন ঠিক আছে তারপর স্টিকি হেডার যখন আমরা স্ক্রোল করতেছি এই একটা হেডার এখানে ফিক্স হয়ে থাকবে যে ফিক্স হয়ে আছে এটা কি স্টিকি হেডার বলে তো আপনি চাইলে এটা অন অফ করে নিতে পারেন আপনার মানে বার চাইলে অন অফ করে দিতে পারেন সমস্যা নেই তারপর টপবার কালার চাইলে চেঞ্জ করতে পারেন বার এখানে কয়েকটা স্টাইল দিয়ে দেয় ফোল্ড স্টাইল দিয়ে দিয়েছে আপনি চাইলে যেটা ইচ্ছে সেটা সিলেক্ট করে নিতে পারেন এরপর আপনার হেডারের অপশন হেডার কীরকম হবে সেটা সিলেক্ট করে নিতে পারেন এরপর আর কি চাইলে আইটেম কোড এখানে ব্যবহার করতে পারেন হ্যাঁ টপ আপ আচ্ছা এগুলো আর কি দেখার মতো কিছু নাই এরপর বার এখানে মেনু আপনি চলে যেতে পারেন এখানে ফন্ট এটা ফন্টের বিষয়ে বলি ফন্টের একটা কোড পাওয়া যায় সেই কোডটা যদি আপনার বাংলা সাইট হয় তাহলে ওই কাজটা অবশ্যই করবেন ইনপুট এক্সপোর্ট আচ্ছা আমরা পরে ওটা একটু পরে দেখাচ্ছি সমস্যা নাই তো ফন্টটা যদি আপনি ইংলিশ সাইট হয় তাহলে রোবট আপনার জন্য ঠিক আছে কোনো সমস্যা নাই ব্যানার এখানে চাইলে আপনার ব্যানারগুলো এখানে বসাই দিতে পারেন যে যে ব্যানার আপনার দরকার হবে সেই সেই ব্যানার আপনি চাইলে বসাই দিতে পারবেন নিউজ স্ক্রলিং যে আপনাদের যে নিউজ স্ক্রলিং করে যায় এই যে স্ক্রলিং এটা এই স্ক্রিনিংটা আপনি চাইলে এখান থেকে ব্রেকিং নিউজ অথবা যাহ তাই লিখে দিতে পারেন সমস্যা নাই তারপরে এখানে অ্যাডমিনিস্ট্রেটর বক্স তারপরে পুলিশ এখানে ক্যাটাগরি পোস্ট ক্যাট পোস্ট ক্যাটাগরি যে আছে সে পোস্ট ক্যাটাগরিটা ধরাই দিলেই এখানে পেয়ে যাবে আর আপনি যদি এটা না ধরায় দেন তাহলে সর্বশেষ মানে লেটেস্ট যেটা পোস্ট সেটা অটোমেটিকলি চলে যাবে ঠিক আছে আচ্ছা পোস্ট নাম্বার এটা কয়টা আমরা বিশটা চ্যালেঞ্জ দিয়ে দিতে পারি অথবা তিরিশটা যতগুলো ইচ্ছে মনে হয় তারপরে এটা হলো রিডাইটিং প্রসেসর বা সেটা দরকার নেই অ্যাডভারাইজিং এটা এখানে অ্যাডভারাইজিং অন করে দিতে পারেন টপ বারে আপনি যদি অ্যাড দিতে চান তাহলে এখানে অ্যাড দিয়ে দেবেন অথবা কোড দিয়ে দেবেন তাহলে অ্যাডটা চলে আসবেন যদি আমি এখানে সিলেক্ট করি ইমেজ তারপরে এখানে এখানে এই অ্যাডটা শো করি তাহলে এটা টপ বারে শো হয়ে যাবে ঠিক আছে এখানে একটা ইবরল দিতে পারেন যখন ইমেজটা ক্লিক করবে তখন অন্যখানে চলে যাবে এটা তো এই হোক আপনারা জানেন এরপর হলো পোস্ট অপশন পোস্টে যদি মানে আপনি চা পেজে যদি আপনি চান অ্যাড বসাইতে তাহলে পেজও ওইখান থেকে অ্যাড বসাইতে পারবেন অথবা ব্লগ পোস্ট ব্লগ পোস্টেও আপনি চাইলে অ্যাড বসাইতে পারবেন ঠিক আছে এরপর সি ফুটার ফুটার চাইলে আপনি ইনেবল এবং ডিসাবল করে দিতে পারেন এখানে ফোর কলাম এখানে কলামটা কীরকম আমি দেখাচ্ছি আমরা যদি নিচে চলে যাই এখানে যে ফুটার একটা দুইটা তিনটা চারটা দেখতে পাচ্ছেন এখানে চারটা কলাম বলে হ্যাঁ তো এই চারটা কলাম কোথায় পাবেন এখানে এই যে অ্যাপিরিয়েন্সে যে এই যে উইজেট নামে একটা অপশান আছে এই উইজেটে পেয়ে যাবেন এই যে উইজেটে যে এখানে আপনার হলো সার্চ বার এটা অফ করে দিতে পারেন ইমেজ অফ করে দিতে পারেন হ্যাঁ এই যে ফুটার ওয়ান এই যে ফুটার ওয়ান তারপর ফুটার টু ফুটার থ্রি ফুটার ফোর এখানে আপনি চাইলে চেঞ্জ করতে পারেন ঠিক আছে এরপর থাকতেছে হলো একটা লগো আর সোশ্যাল আইকন যেটা বললাম যে সোশ্যাল আইকন আপনি ওখান থেকে চেঞ্জ করতে পারবেন সমস্যা নাই এরপর হলো কালার তারপর এখানে এখান থেকে লগো চেঞ্জ করে দিতে পারবেন হ্যাঁ আর এখানে যে কপিরেটেডটা এখানে দেওয়া আছে যে থিম ওনার তার কপিরেটেড ইস্যু দেওয়া আছে আপনি চাইলে এখান থেকে রিনেম করে দিতে পারবেন ঠিক আছে এটাই ছিল আর কি ফুটারের অপশন এরপর হলো টাইপোগ্রাফি এখানে ফন্ট কোনটা ফন্ট আপনার কাছে ভালো লাগে সেটা আপনি এখানে করে নিতে পারেন যেমন আপনি ইংলিশ নিউজ হলে এটা ফন্ট চেঞ্জ করে নিতে পারেন আর বাংলা নিউজ হলে আমি দেখাচ্ছি কীভাবে করতে হবে ওটা আর এটা হলো পেজ লেআউট এটা ফুল উইথ হবে না রাইট সাইড হবে এটা আর কি পেজ লেআউট দিয়ে দিতে পারেন সমস্যা নাই আচ্ছা এক্সপার্ট ওকে পোস্ট সিঙ্গেল পোস্টের চাইলেও আপনি এখানে যে উইথ সিলেক্ট করতে পারেন যে রাইট সাইড এটা রাইট বার দিছে অর্থাৎ একটা পোস্ট যখন আমরা অন করবো তখন রাইট সাইডে একটা মেনু বার দেখা যাবে আমি যে অন করে নিচ্ছি এই যে রাইট সাইডে যে আপডেটটা দেখা যাচ্ছে এটা হলো রাইট সাইডের বারটা আপনি চাইলে এখানে অন অফ করে দিতে পারেন সমস্যা নাই ঠিক আছে তো আমি ধরে নিচ্ছি এটা আপনি পারবেন এছাড়া সার্চ বক্স কীরকম হবে সেটা তারপর ফোর জিরো ফোর পেজে আপনি যদি কিছু লিখতে চান তাহলে লিখতে পারেন অথবা ইমেজ দিতে চান তাহলে ইমেজ দিতে পারেন সব পেজ এখানে সব পেজ আমি বলছি ডিজেবল করে দেওয়াই ভালো এরপর ব্লক সেটিং ব্লক সেটিংয়ে আপনার বক্সটা কীরকম দেখাবে হ্যাঁ সেরকম স্টাইল দেওয়া আছে আপনি চাইলে এখানে সিলেক্ট করে নিতে পারেন তারপর এখানে কিছু ডেট আপনি চাইলে ডেট অফ করে দিতে পারেন শো অথর নেম অথর নেমে অফ করে দিতে পারেন তারপরে হলো শো শো কাউ কমেন্ট কাউন্ট নাম্বার এটা অফ করে দিতে পারেন শো ক্যাটাগরি সেটা অফ করে দিতে পারেন পোস্ট সেটিং পোস্ট সেটিংয়ে আপনার পোস্টটা কীরকম দেখাবে সেটা একটা ওভারঅল লুক আমি চাচ্ছি যে এরকমই দেখা সমস্যা না ইজ গুড তারপরে আমি চাচ্ছি যে ফিচার ইমেজ দেখাবে ইজ ঠিক আছে অথর নেম দেখাবে না অথর সোশ্যাল লিঙ্ক দেখাবে না তারপরে পোস্ট ডেট দেখাবে না তারপরে সব ডেট দেখাবে না হুম কারণ এটা দেখার কোনো দরকার নেই একটা নিউজ পুরাতন হতে পারে তখন মানুষ মনে করবে যে পুরাতন নিউজ যদি আপনি কন্টিনিউ আপডেট না দেন তাহলে পুরাতন নিউজ এসে মানুষ দেখবে আর গালি দেবে যাই হোক এই নেক্সট পোস্টটা রাখা দরকার এটা ভালো একটা বার তো অথর বই এটার দরকার নাই সাবটাইটেল এটার দরকার আছে নেক্সট পোস্ট এটাও দরকার আছে পোস্ট রিডাইটিংয়ের দরকার আছে সমস্যা নেই শো রিলেটেড পোস্ট হ্যাঁ দরকার আছে ক্যাটাগরি উইথ অথবা ট্যাক উইথ অথবা অথর উইথ দিতে পারেন লেটেস্ট পোস্ট র্যান্ডম পোস্ট আপনি চালিয়ে দিতে পারেন র্যান্ডমলি একটা শো করবে এছাড়াও হলো শো টপ বার আচ্ছা এগুলি মোটামুটি ঠিক আছে আমি ধরে নিচ্ছি হ্যাঁ তারপর হল পোস্ট শেয়ারিং অপশন পোস্ট শেয়ারিং আপনি চাইলে ফেসবুক টুইটার এগুলো কোন কোনটায় শো শেয়ার করবে সেই শেয়ার বাটনগুলো আপনি চাইলে অন অফ করে দিতে পারেন তারপর ইরোর পেজ আপনার যদি ইরোর পেজ যেটা সেটা ফোর জিরো ফোর পেজ দেখাবে এখানে চাইলে আপনি লিঙ্ক বসাই দিতে পারেন অথবা ইমেজও বসাই দিতে পারেন শোকুমার্স শোকুমার্স আমি প্রথমে বললাম যে শোকুমার্স আমি একটা নিউজ পেপারে না রাখাই ভালো তারপরে এখানে কিছু ইনফরমেশন আছে দেখে নেবেন আমার এতক্ষণ থেকে যে আমি যে থিমের এই সেট আপটা করলাম এই সেট যদি আমি অন্য কোনো ওয়েবসাইটে সেট দিতে যাই আবার তাহলে আবার আমাকে এই সেট করতে হবে যার ফলে এটা আপনি ইম্পোর্ট এক্সপোর্ট করতে পারেন এখানে যদি কোড ইম্পোর্ট করে নেন সরি এখানে এক্সপোর্ট করে নেন যেমন এক্সপোর্ট কপি যদি কপি করে নেন তাহলে কপিটা এখানে পেস্ট করে দিলেই হয়ে যাবে ঠিক আছে কপি আর এখানে এই যে কোডটা পেস্ট করে দিলে এই যে কোডটা পেস্ট করে দিলে ইনপুট দিলে এই সেটিংটা আবার পুনরায় এরকম চলে আসবে আর এখানে যদি আপনি ডাউনলোড করে নেন এক্সপোর্ট করে নেন এখান থেকে আপলোড করে নিতে পারেন অথবা ইউআরএল যদি কপি করে নেন এই যে ইউ আর এল কপি হয়ে গেলো তাহলে ইউআরএল এখানে আপনার চালে সিলেক্ট করে দিলেই অন্য ওয়েবসাইটে যেটাতে করবেন সেটাতে এখানে সিলেক্ট করে দিলে ইনপুট দিলে এই সেট আপটা অলরেডি চলে আসবে এরপর আমরা চলে যাব হলো পেজ আমরা পেজে চলে যাব, এবং আমাদের হোম পেজ যেটা আছে আমরা সেটাকে চেঞ্জ করব ঠিক আছে আমাদের এই যে হোম পেজ যেটা আছে আমরা এই হোম পেজের ডিজাইনটা কীভাবে চেঞ্জ করতে হবে সেটা দেখাচ্ছি এরপর চলে যাব নেভিগেশন এই নেভিগেশন মানে কি যে আমরা যে এই ক্যাটাগরিগুলো যে তৈরি করলাম হ্যাঁ এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে আমরা যদি এডিট করি তাহলে আমরা মন মতো কিভাবে সাজাবো যেখানে এখানে মন মতো সাজা আছে হোম এলিমেন্ট ব্লক এটা তো আমার আসলে দরকার নেই তো আমরা এটা কি করব আমরা চলে যাব হলো আর একপিরিয়েন্স যে মেনুতে চলে যাব মেনুতে চলে যাই এখানে আপনি চাইলে নতুন একটা ক্রিয়েট করে নিতে পারেন বা এখানে অনেকগুলো পেজ আছে আপনি সেটাও ব্যবহার করতে পারেন আমি ধরে নিচ্ছি আপনি নতুন একটা ক্রিয়েট করবেন তারপরে এখানে নেম দেবেন হলো মেনু তারপরে এখানে ক্রিয়েট করে দিবেন তো এখানে আমরা মেনু তারপরে এখানে পারমার প্রাইমারি দিয়ে দেবো এবং ক্রিয়েট করে নেব আচ্ছা এটা হয়ে গেছে তারপর এখান থেকে আপনি চাইলে হোমটাকে শুধু নিতে পারেন যেটা ফ্রন্ট পেজ হ্যাঁ সেটা আপনি চাইলে এখানে নামটা এডিট করে দিতে পারেন এখানের নামটা আপনি চাইলে এডিট করে দিতে পারেন এখানে ক্লিক করলে এখানে নামটা এডিট করে দিতে পারেন এখানে এডিট করে দিতে পারেন ঠিক আছে এরপর ক্যাটাগরিতে চলে যাবেন এখানে ক্যাটাগরি নামে একটা অপশান আছে এখানে শো অল তারপর এখানে চাইলে সিলেক্ট অল করে এখানে অ্যাড করে দিলেই হয়ে যাবে অ্যাড করে দিলাম আর যেহেতু এতুগুলো মেনু একসাথে ধরবে না তো শো মোর অথবা একটা রান্ডার আরেকটা দিয়ে দিতে পারেন এভাবে একটা রান্ডারে আরেকটা করে দিয়ে দিতে পারেন অথবা রিড মোর একটা বাটন কাস্টম বাটন নিয়ে এইখানে কাস্টম একটা বাটন নিলেন যেখানে হ্যাশট্যাগ দিলেন আর এখানে শো মোর দিয়ে দিলেন দিয়ে অ্যাড করে দিলেন ওর আন্ডার এখন সাপ সপগুলো দিয়ে দিলেন তাহলে হয়ে যাবে ঠিক আছে এরপর আমরা চলে যাচ্ছি পেজ এখানে ব্লক পোস্ট এখানে পেজ ওকে আমরা এখানে কার্ড এটা যেটা দরকার নেই সেটা আমরা ডিলিট করে দেবো পরে আমরা ফ্রন্ট পেজ এখানে লেখে রাখছি যেহেতু এটা ফ্রন্ট পেজ না এটা হলো ফ্রন্ট পেজ হ্যাঁ এখানে যে হোম টু ফ্রন্ট পেজ এখানে লেখা আছে উইথ এলেমেন্টর তাই আমরা এই ক্লিক করব ইডিট উইথ এলেমেন তো এলিমেন্টের নতুন একটি আপগ্রেড এসেছে ফিক্স করছে আর কি ওরা কিছু সেটা আর কি আপগ্রেড দিছে ইজ গুড ভালো যাই হোক আমরা এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এলিমেন্টরে আমি প্রথমে বলে যে এখানে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে লেফট সাইডে এডিট অপশন চলে আসবে আমরা চাইলে এখান থেকে স্টাইল ওয়ান স্টাইল টু সিলেক্ট করে নিতে পারবো অথবা আমরা চাইলে এখান থেকে এখানেও বক্স লেআউট নামে একটা অপশন আছে এখানেও নতুন নতুন স্টাইল তৈরি করা আছে আপনি চাইলে এখানে দেখে নিতে পারেন এখানে একটার পর একটা স্টাইল সিলেক্ট করবেন এবং আপনার কাছে যেটা ভালো লাগে আপনি সেটাই আই হোপ ব্যবহার করবেন ঠিক আছে এরপর আইটেম ওয়ান আইটেম টু আইটেম থ্রি ইজ গুড মোটামুটি স্টাইলটা ভালোই করছে আমার কাছে ভালো লাগছে জেনারেল ওকে তারপর হলো ডিসপ্লে পো এখানে রিসেন্ট পোস্ট তারপর র্যান্ডম পোস্ট এলাই সিলেক্ট করে দিতে পারেন তারপরে এখানে হলো ওয়ার্ডপ্রেস প্রেস ওকে গুড ব্যাকগ্রাউন্ড ইফেক্ট এখানে চলে ব্যাকগ্রাউন্ড ইফেক্টও করে দিতে পারেন তো এটা ওভারঅল ভালো ছিল এবং এখানে ক্যাটাগরিকে সিলেক্ট করে দেবেন মাল্টি ক্যাটাগরি অথবা সিঙ্গেল ক্যাটাগরি তো আমরা সিঙ্গেল ধরে নিচ্ছি তারপরে এখানে সিঙ্গেল আন্ডারে যদি স্পোর্টস ক্লিক করি তাহলে স্পোর্টসের নিউজগুলো এখানে চলে আসবে ঠিক আছে আর তারপরে আবার এখানে ইডিট অপশনে চলে যাব ইডিট অপশনে যে এই সেমভাবে সবগুলো আমরা চেঞ্জ করতে পারবো আর আমার যদি এই সবগুলো মনে কোন ডিজাইন মনোন মতো না হয় তাহলে আমি চাইলে এই বক্সগুলোর স্টাইল শুধু একটু করে দেখে নেব যে বক্সগুলোর স্টাইল কীরকম আমরা চাইলে বক্স নিজেরাই তৈরি করতে পারবো ঠিক আছে এই যে এখানে জাস্ট আমরা কি করব এটাও ক্লোজ করে দিচ্ছি ডিলেট তো আমার কাছে মনে করেন ধরেন কোটো কোনোটা বক্সই ভালো লাগে এটা একটু ছোটো করে নেই তা আমি এখানে চাচ্ছি লেফট রাইট বাটন তৈরি করতে যেমন এখানে ডাব্লুকেট করে নিচ্ছি এবং এটা ছোট করে দিচ্ছি হ্যাঁ এখানে তিরিশ পারসেন্ট করে দিচ্ছি আচ্ছা তারপর আমরা এখানে সেটিংয়ে এখানে এলে সব মিনিমেস করে নেব কারণ এর নিজস্ব একটা করাই আছে অলরেডি জেনারেল সেটিং এই যে এখানে দেখতে পাচ্ছেন এর অলরেডি একটা সবগুলো এলিমেন্ট দেওয়াই আছে তো আপনি এটা একটা একটা করে যেমন নিউজ বক্স আমরা এখানে টেনে নিয়ে নিয়ে এসে ছেড়ে দিলাম তারপরে এখানে টাইটেল আছে আমরা এখানে চলে স্টাইল ওয়ান স্টাইল টু যেটা ভালো লাগে সেটা সিলেক্ট করে দিলাম এবং স্টাইল সিলেক্ট করে দিলাম তারপরে এখানে সিঙ্গেল ক্যাটাগরি সিলেক্ট করে এবং একটা ক্যাটাগরি আমরা এখানে ধরা দিলাম তাহলে এটার স্টাইল কীরকম আমরা দেখতে পারলাম যে এটার স্টাইল এরকম হুম এইভাবে আমরা একটার পর একটা স্টাইল আমরা মন মতো করে সাজা নিতে পারি এবং এখানে কলাম ইচ্ছা মতো করে সাজা নিতে পারি তো যত সুন্দরভাবে আমরা এখানে সিলেকশন করব তত সুন্দরভাবে ওয়েবসাইটটি ফুটে উঠবে তা আই হোপ আপনারা বুঝতে পারছেন আমি যতটুকু আপনাকে এখানে বোঝানোর চেষ্টা করছি আপনার কাছে ভিডিওটি কেমন লাগলো আমি তা জানি না আমার কাছে এখানে অনেক অনেক সময় হয়ে গেছে আমাকেও ভিডিও টিউটোরিয়ালটা শেষ করতে হবে তো ধরে নিচ্ছি আপনার কাছে ওভারঅল কেমন লাগলো আমরা জানি না আপনি কমেন্ট বক্সে আমাকে একটু জানাই দিন আর আজকের ভিডিওটা এতটুকুই ছিল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর কোনো কোশ্চেন অ্যান্সার থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাই দিতে পারেন আমি এই ওয়েবসাইটটিউ টিউটোরিয়াল দিতে টিউটোরিয়াল তৈরি করার চেষ্টা করব তো আজকের মতো এতটুকুই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ